বলছি, আমি আজ তোমাদেরকে প্রশ্ন বিচিত্রা রায়মাটিন থেকে মালদহ জেলা স্কুলের যে চ্যাপ্টারটা করাচ্ছি সেই চ্যাপ্টারটার আগের ভিডিওতে আমার কিছু অঙ্ক করা আছে, আজ আমি আবার অন্য অঙ্কগুলো করে দিচ্ছি। আজকে যে অঙ্কগুলো করে দিচ্ছি সেগুলো হচ্ছে উৎপাদক বিশ্লেষণ কীভাবে করছি তোমরা দেখো, আর অঙ্কগুলো তোমরা দেখো। এখন দেখো প্রথম অঙ্কটা বলেছে এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই স্কোয়ার, এটা একটা অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা বলছে সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস পনেরো, এটা একটা অঙ্ক। আর তিন নম্বর অঙ্কটা বলছে এক্স কিউ বাই চৌষট্টি মাইনাস চৌষট্টি বাই এক্স কিউ, এই তিনটে ফ্যাক্টার, তিনটে ফ্যাক্টরই তোমাদের গণিত পাওয়া বইয়ের ফ্যাক্টর। আমি ফ্যাক্টরগুলো করে দিচ্ছি, কীভাবে করে দিচ্ছি তোমরা দেখো। দেখো প্রথম অঙ্কটা বলেছে এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই স্কোয়ার, এটা একটা মিডিল নাম ফ্যাক্টর। আমি এটাকে ভাঙি, দেখো এমনভাবে ভাঙতে হবে যেন আমার যোগ বিয়োগ করলে ওয়ান হয় আর গুণ করলে এই দুটো গুণ করলে যা হবে তাই। আমি দেখো এখন এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস, যদি এটা করি থ্রি এ বাই এ মাইনাস টু এ বাই এ মাইনাস সিক্স বাই স্কোয়ার, এটা যদি করি দেখো আসছে, দেখো আমি দেখো এ লসগুণ এ লসগুণে থ্রি এ মাইনাস টু এ, তার মানে শুধু এ পড়ে থাকছে, তাহলে এ বাই এ যেহেতু এটা প্লাস আছে তাহলে এ বাই এ ইজল টু ওয়ান, দেখো আমার ওয়ানটা চলে এসছে। আর গুণ করলে আমার এই দুটো তো গুণ করলে যা হবে গুণ করলে তাই এসে যাবে। তাহলে আমি এখান থেকে এখন প্রথমটা থেকে এ কমন নিলাম, এ কমন নিলে কথা আসছে দেখো এ প্লাস কত হচ্ছে থ্রি বাই এ হলো, আর মাইনাস এখান থেকে কত কমন নিচ্ছে এখান থেকে টু বাই এ কমন নাও, টু বাই এ কমন নিলে কত হচ্ছে দেখো টু বাই এ কমন নিলে কত হচ্ছে এ পড়ে থাকছে আর এখানে থাকছে থ্রি বাই এ, তাহলে তোমার কত উত্তর হচ্ছে এ বিযুক্ত টু বাই এ আর এ যুক্ত থ্রি বাই এ, এটা হচ্ছে উত্তর। আবার দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা কী বলেছে সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস কমন নিয়ে নাও তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে মাইনাস পনেরো, মাইনাস পনেরো। এখানে তুমি এখন এক্স মাইনাস ওয়াইকে এ ধরিয়া পাই সমান কত, দেখো সিক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস পনেরো, তাহলে দেখো ছ পনেরো নব্বই, এমনভাবে ভাঙতে হবে যে সিক্স স্কোয়ার মাইনাস টেন এ প্লাস নাইন এ মাইনাস পনেরো, দেখো ন দুশো নব্বই বিয়োগ করলে হচ্ছে এ মাইনাস এ আর ছ পনেরো নব্বই এসে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে কত কমন নিচ্ছি, এখান থেকে থ্রি এ কমন নাও, থ্রি এ কমন নিলে কত হচ্ছে দেখো টু এ প্লাস এইটা এইটা আর এইটা নিলাম, এইটা আর এইটা আর এইটা এইটা নিচ্ছি, মাইনাস কত মাইনাস এখান থেকে ফাইভ কমন নাও, ফাইভ এ কমন নিলে কত হচ্ছে টু এ প্লাস থ্রি, তাহলে দেখো সমান কত হচ্ছে থ্রি এ প্লাস থ্রি এ মাইনাস ফাইভ আর টু এ প্লাস টু এ প্লাস থ্রি। হ্যাঁ এখন এর মান বসাইয়া পাই, এর মান বসাইয়া মান বসাইয়া বসাইয়া পাই কত বলো, পাই কত তোমার এইটা বসাও সমান পাই বসাও সমান কত, দ্বিতীয় বন্ধনী তো থ্রি ইন্টু কত বলো এর মান কত এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ এটা একটা হলো, আর এটা হচ্ছে কত টু ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো সমান কত হচ্ছে দেখো থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ, দেখো থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ আর এটা হচ্ছে টু এক্স মাইনাস টু ওয়াই, টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি, এটা একটা হয়ে গেল উত্তর। এরপর অঙ্কটা দেখো, এরপর অঙ্কটা বলেছে যে এক্স কিউ বাই চৌষট্টি তার মানে কত এক্স বাই ফোরের হোল কিউ, এক্স বাই ফোরের হোল কিউ মাইনাস ফোর বাই এক্সের হোল কিউ, তাহলে কী হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা পাচ্ছি আমি, এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা কী বলো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স, এটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এক্স বাই ফোরের হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি, এক্স বাই ফোর ইন্টু ফোর বাই এক্স এ বি প্লাস কত হচ্ছে ফোর বাই এক্সের হোল স্কোয়ার, দ্বিতীয় মনে দেখা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে সমান কত এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স দিলে, দ্বিতীয় বন্ধনী দাও কত হচ্ছে দেখো এক্স স্কোয়ার বাই ষোলো, এক্স স্কোয়ার বাই ষোলো প্লাস কত হচ্ছে কত বলো তুমি, এইটা কাটাকাটি করলে এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে কত ষোলো বাই এক্স স্কোয়ার, ষোলো বাই কত এক্স কত হচ্ছে এক্স স্কোয়ার বাই ষোলো আর এটা হচ্ছে ষোলো বাই এক্স স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, ক্লোজ করে এটা দেখো এক্স বাই ফোর, এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স, ফোর বাই এক্স আর এটা তুমি যদি ভাঙো কী হচ্ছে দেখো
স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার, দেখো এবার দ্বিতীয় বন্ধনী ভাঙো, এক্স এক্স বাই ফোরের হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স বাই ফোর ইন্টু কত ফোর বাই এক্স, ফোর বাই এক্স দেখো স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে ফোর বাই এক্সের হোল স্কোয়ার দিয়ে দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কাটাকাটি এটা করো চারে চারে কেটে গেলো এক্স হলে, তাহলে আমি কী বেশি নিচ্ছি দেখো এই এক্সটা কেটে গেলো এক্সটা চারটা কেটে গেলো তাহলে দুই হচ্ছে, কিন্তু আমার আছে এক, তাহলে আমি এখান থেকে মাইনাস ওয়ান টোটালি বাদ দিয়ে দিলাম, দিয়ে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, তাহলে কত হচ্ছে এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স হলো। এবারে কী হচ্ছে দেখো এটা হচ্ছে এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স তার হোল স্কোয়ার, হোল স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের হোল স্কোয়ার করে দাও, এটা এই ওয়ানটা হোল স্কোয়ার করে দাও, তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল, তাহলে আমার কথা হচ্ছে দেখো এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স ইন্টু কত হচ্ছে দেখো স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স বাই ফোর যুক্ত ফোর বাই এক্স প্লাস ওয়ান, আর একটা হচ্ছে এক্স বাই ফোর যুক্ত ফোর বাই এক্স মাইনাস ওয়ান অ্যান্সার।